সুস্বাগতম বন্ধুগণ, এলাম সেই ফুল ধরার কথা। গত এটার দিন গত এতে বললাম না ফুল ধরার, যে ফাল্গুন চৈত্র বিরহের মাস, বিরহের মাস এই সময় মনে হয় যে সব প্রিয়জনদের সঙ্গে গল্প করি, তা আমারও হলো তাই, বুঝেছেন তো। এই তো আপনাদের সাথে গল্প করে এলাম, আবার মন আনটান করছে যে যেটুকুনি বাকি আছে বলে দিই, যোগিনমাকে আর কেন রাখবো। মানুষের মনে তো মনে হয় কি হলো কি হয় কি হলো কি হলো, তা সেই উপ মানে এর উপশমটা আমি করে দিই বলে আমি আবার এলাম আপনাদের কাছে। আচ্ছা, আমি আপনাদের আগেই বললাম না যে মা নবতে কিরকম সীতা ঠাকুরনের মতন থাকতেন, কানে মাগরি, হাতে গলায় হার, হাতে মথুরবাবু যেমন সেই দিয়েছিলেন গয়না, মধুরভাবের সময় ঠাকুরকে যা দিয়েছিলেন সেই সব গয়না পরে মা সীতা ঠাকুরনের মতন থাকতেন, মায়ের অঢেল চুল, মা সেই যোগিন মায়ের কাছে চুল মারতে খুব ভালোবাসতেন, এসব কথা তো আমি আপনাদের কাছে বলে গেলাম। তা সেই সেই প্রসঙ্গে মায়ের সাথে যোগিন মায়ের তো একটা আত্মীয়তা বোধ হয়ে গেছে না, তা তিনি বলছেন যোগিন মা একদিন, যোগিন মাকে একদিন মা বলছেন, আচ্ছা যোগেন তুমি একটু ওনার কাছে যাও তো, গিয়ে ওনাকে বলো কত লোক ওনার কাছ থেকে নিয়ে ভাব সমাধি টমাধি সব হয়ে যাচ্ছে, তিনি আমাকে কিছু দিলেন। তিনি বললেন, মা বললেন যোগিনকে, যোগিন মাও চলে গেলেন, ভালোবাসার লোক কিছু বললে তখন তো মনে হয় তার যদি আমাকে দিয়ে যদি কিছু উপকার হয় তা আমি করি, এটা তো আমাদের মধ্যেও থাকে না বলুন। তা উনিও তো এরকম যোগিন মা গেলেন, বললেন যাও ওনার সাথে ওনাকে নবতে গিয়ে বলো যে তিনি যেন আমাকে কিছু দেন। তখন যোগিন মাও গেছেন, গিয়ে তো যোগিন মা ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে মা বলছেন এরকম ভাব সমাধি টমাধি মায়ের যেন একটু হয়। তা ঠাকুর না কিচ্ছু করলেন না, ঠাকুর না চুপ করে যোগিন মায়ের দিকে তাকিয়ে রইলেন। তখন আর তো যোগিন মা বেশ কিছুক্ষণ পর যোগিন মা ফিরে চলে এলেন, ঠাকুর তো অন্তর্যামী, তিনি তো সবই কিছু জানেন, যোগিন মা গিয়ে কি দেখবেন সেটাও তো তিনি জানেন, কিন্তু তবু তিনি করলেন, তবু তিনি কিছু বললেন না। উনি তারপরে এসে নবতী এসে যোগিন মা দেখেন মা পুজো করছেন, পুজো করতে করতে না মা হাসছেন, মা কাঁদছেন, মা একদম স্থির হাসছেন কাঁদছেন, করতে করতে মা একদম স্থির হয়ে গেলেন, মা একদম স্থির হয়ে বসে রইলেন। দেখে যোগিন মা তো দেখলেন সবকিছু দেখলেন, তারপরে বহুক্ষণ পর মায়ের সেই সমাধি ভাবটা কাটলো। তখন যোগিন মা এসে বলেন, কি গো তোমার যে সমাধি টমাধি কিছু হয় না, তোমার যে সমাধি টমাধি কিছু হয় না। তখন মা চুপচাপ একটু হাসলেন, আর কিছু বললেন না। আর ওই যে একটু আগে বললাম না যে ঠাকুর অন্তর্যামী, তিনি জানতেন যে যোগিন মা গিয়ে নবতে কি দেখবেন, তা সেই রকম ভাবে যোগিন মাও বলছেন যে ঠাকুর অন্তর্যামী কিনা, আমরা আমাদের বাড়ির থেকে হয়তো একটা প্রশ্ন মনে নিয়ে ঠাকুরের কাছে যাচ্ছি যে ঠাকুর কে গিয়ে জিজ্ঞেস করব। ও মা, আমাদের তো জিজ্ঞেস করার অবকাশই নেই, হয়তো অন্য একজন কেউ জিজ্ঞেস করলো, ঠাকুর সেই কথাই উত্তর দিয়ে দিলেন, আমার কথার উত্তর, আমার অন্তরের প্রশ্ন, আমার এই সমস্ত কিছু আমি পেয়ে গেলাম। শেষকালে বললেন ঠাকুর অন্তর্যামী কিনা, তাই জন্য তা আমি আমাদের এই রকম আমি সব জানতে পেরে গেলাম। তারপরে তিনি আবার বলেছেন যে ঠাকুর, যোগিন মা বলেছেন ঠাকুর বলেছেন যে তোমরা ভক্তিগ্রন্থ খুব পড়বে, সদগ্রন্থ তোমরা পড়বে, কিন্তু সদগ্রন্থ পাঠ করবে। এই কথাটা কিন্তু আমি প্রেমানন্দর কাছেও, প্রেমানন্দের কথা যখন আপনাদের কাছে আমি বলেছি তখন কিন্তু দেখেছি যে প্রেমানন্দ তার শিষ্যদের বলছেন যে তোরা খুব সদগ্রন্থ পাঠ করবি, আমরা ঠাকুরের কাছে এইটা শিখেছি, ঠাকুরের কাছে একটা মুক্তি ও তার সাধন বলে একটি বই ছিল এবং সেখানে সেই বইটি আমরা গেলে তার কাছে আমরা পড়তাম, সেই বইটি আমরা পড়তাম, চৈতন্য ভাগবত ছিল, চৈতন্য মানে ভাগবতের যে মানে চৈতন্য উদয় যে বই ছিল সেই সমস্ত বই আমরা পাঠ করতাম, তিনি শুনতেন আমরা পাঠ করতাম, আর তোরাও সদগ্রন্থ পাঠ করবি, সদগ্রন্থ পাঠ করলে মনের বিকাশ হয়, মনের যত দেখবেন মন যত স্বচ্ছ হবে, মানে একদম যখন মনটা যখন খুব শুদ্ধ সত্য যে একটা অন্তরে যখন একটা বিকাশ আসবে না, তখন দেখবেন যে চোখের যে দৃষ্টি তা স্বচ্ছ হয়, স্বচ্ছ হয়, সেই স্বচ্ছতা দিয়ে আমরা দেখতে পারি যে কোনটা ভালো কোনটা মন্দ, আমাদের বোঝার শক্তি আসে।
এটা কিন্তু এই জন্যই ঠাকুর বারবার বলতেন যে সদগ্রন্থ পাঠ করবি, তাতে একটা বুদ্ধির উদয় হয়। কিন্তু তা বলে ঠাকুর আবার গাদা গোচ্ছের বইয়েরও পক্ষপাতী ছিলেন না, যে চা না চোখ মুখ গুঁজে গাদা গোচ্ছের বই পড়ে আর ভজন পূজন সাধন সমস্ত বাদ দিয়ে দিয়ে সেটারও তিনি পক্ষপাতী ছিলেন না। এটা কিন্তু আমাদের যোগীন মা বলেছেন। যোগীন মাকে বলতেন তো যে সদগ্রন্থ পাঠ করবি, কিন্তু যোগীমা বলছেন ঠাকুর কিন্তু এটাও পছন্দ করতেন না যে গাদা গোচ্ছের বই পড়ে ভজন পূজন সমস্ত বাদ দিয়ে দাও, তিনি এও বলেছেন। আবার তিনি ঠাকুর এ বলেছেন যে আমাদের যোগীমা বলছেন আমাদের শেষকালে কি হবে, আমাদের শেষকালে কি হবে, তখন তিনি কেন শেষকালে কি আবার হবে, তোমরা খাওয়ালে দাওয়ালে আনন্দ করলে সেবা করলে, তাহলে তোমাদের শেষ সময় আবার তোমার জীবনের শেষ সময় সহস্রদ্বার ফুটবে। হ্যাঁ, মানে সব পুণ্যবতী যারা যারা ঠাকুরের পাদপদ্মে স্থান পেয়েছেন তাদের তো আলাদা লীন হওয়ার সময়ও তো তাদের যেন সেই ঘ্রাণ সুঘ্রাণ যেন চারিধারে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়বে, সেই রকমভাবেই যে তোমার সহস্রদ্বার করবে, যে যখন আমার ভক্তদের যে যখন যাবে তখনই আমাকে আসতে হবে তাদের হাত ধরে নিয়ে যাবার জন্যে। কি অপূর্ব অপূর্ব, দেখুন আমার মনে হয় সত্যি যারা উনি ওনারা তো নিজেরাই বলছেন যে আমাদের ভক্তদের যে যখন যাবে তখনই আমাদের আসতে হবে, ওনাদের বিরাম নেই, শুধু শুদ্ধ ভক্তি অন্তর নিয়ে ওনাদের চলবে। আমরা ধ্যান জপ ওনাদের ভাবনা চিন্তার মধ্যে যদি আমরা অবগাহন করে থাকি তাহলে ওনারাই আমাদের উদ্ধার করবে, আমাদের উদ্ধার করবে ওনারাই। আমরা কিন্তু আজকাল সেই পথটাই তো আমরা মানতে চাই না, আমরা তো সেই পথটাই মারাতে চাই না। কি কথা শুনবো, কি বলছে কি শুনবো, এক কথা ও কি বলবো, না এক কথার মধ্যেই একশো কথার অর্থ লুকিয়ে আছে, সেটা আমাদের অনুধাবন করতে হবে। সেই অনুধাবন করার শক্তিটুকুনি আমাদের নেই, সময়টুকুনি আমাদের নেই। বন্ধুগণ আর কি বলবো আপনাদের, এই যে সমস্ত মহাপুরুষদের কথা মহামানবীদের কথা যখন পাঠ করা যায় তখন ভাবি যে তাদের অন্তরের মধ্যে কত শুদ্ধতা ছিল। এই যে আপনাদের যোগিনীমায় দিদিমার কথা বললাম, উনি তো সেই ফিরে চলে এলেন, ঠাকুর তো তাকে দিগ্ভ্রষ্ট বলে দিগ্ভ্রষ্ট করানো, তিনি নিজেরকে প্রকাশ করবেন না বলে তিনি বললেন যে সেই লোকমান্য হ্যাকথু, তা সেই যে প্রেমানন্দ যে বলেছেন যে তিনি দেখেছেন লোকমান্য হ্যাকথু, তা সেই লোকমান্য তিনি চান না বলে কেশবচন্দ্র সেনকেও বারণ করেছিলেন যে কাগজে তুমি আমার কথা লিখো না। কিন্তু সেই কাগজের কথা শুনে যখন এর মাতামহী যোগিনী মায়ের মাতামহী এসেছিলেন ঠাকুরকে দেখতে, তখন তার যোগিনীবাবু যে ভেক টেক তো কিছু নেই, চিনতে পারেনি, ওনার সঙ্গেই দেখা। আর তখন হ্যাঁ গো পরমহংস কে, না দেখো জিজ্ঞেস করে, কে বলে পরমহংস, কে বলে গদাধর চাটুর্য, কে বলে ছোট বাচ্চা, দেখো জিজ্ঞেস করা করে কে কোথায় আছে। নিজেকে প্রকাশ তিনি করতে চাইলেন না। তারপরে প্রথম তার মাতামহী ওই যোগিন মায়েদের সঙ্গে গিয়েই তাকে দেখা দেখেন, দেখে তো তিনি চিনতে পেরেছেন যে ইনি পরমহংস। তখনই তো তিনি তার নাতনির কাছে মেয়ের কাছে সমস্ত কথাটা তিনি বলেছেন যে এসে ওনার সঙ্গেই দেখা হয়েছিল, কিন্তু উনি এরকম করে বলেছেন। তা অতি অপূর্ব, এইসব যত পড়া যায় যে সদগ্রন্থ পাঠ যত পড়া যায় মনের ততই মানে যেন আনন্দ দুয়ার খুলে যায়, মনের আনন্দ দুয়ার যেন খুলে যায়। আর কি বলবো বন্ধুগণ আপনাদের, এখন এই চৈত্র ফাল্গুন মাস মন বিরহের মাস, সেই আমাদের ফুল ধরার কথা আমাদের এখন আবার যে কখন যে আবার আমি আপনাদের কাছে চলে আসবো না আমি বলতে পারছি না, হয়তো আবার একটা কথা নিয়ে মানে ওই যে বললাম অঘনমণিকে নিয়ে বলবো, গোলাপ মাকে নিয়ে বলবো, কাজেই সেরকম আবার হয়তো এসে যাব। চৈত্র ফাল্গুন মাস বিরহের মাস, প্রিয়জনদের সঙ্গে কথাবার্তা বলতে খুব ভালো লাগে, আমি তো বলেই দিলাম মা চণ্ডীর কাছে ফুল ধরার ব্যাকুলতার কথা। ফুলরা কিন্তু মা চণ্ডীকে দিগ্ভ্রষ্ট করছে যে তুমি আর এই কালকেতুকে দেখে, কালকেতু তো অতি সুঠাম সুন্দর, যার জন্য সবই তো সাব্যষ্ট না, ওরা ওনারা স্বর্গের থেকে যে এসেছেন এখানে সে, কিন্তু চণ্ডী তার পূজা প্রচারের জন্য তো সমস্ত সবাই যেমন তাদের ক্ষেত্র প্রস্তুত করে, তা সেইরকম ক্ষেত্র প্রস্তুত আমাদের ঠাকুরও তো ক্ষেত্র প্রস্তুত করে তিনি এসেছেন, এসে দক্ষিণেশ্বরে তার বাগান সাজিয়েছেন, সাজিয়ে সেখানে তিনি যে বৃক্ষগুলিকে রোপণ করেছেন তারা পৃথিবীর আনাচে কানাচেতে সেই পুষ্প ফুটে উঠেছে, তাতে সুঘ্রাণ সবাই আমরা পাচ্ছি, আর যে শীতল বাড়ি তারা বর্ষণ করছেন তাতে আমাদের তাপ দগ্ধ শরীরও শীতল হচ্ছে, কাজে এটা তো দেবতাদের লীলা,
দেবতাদের লীলা, আমরা সেই লীলাকে স্মরণ করে তাদের পাদপদ্মে স্মরণ পাদপদ্মে প্রণাম করে আজকে এখানেই শেষ করি বন্ধুগণ। ওই যে একটি কথা বলে গেলাম, বিরহের মাস কখনো হুট করে আপনাদের কাছে চলে আসবো আমি বলতে পারছি না, আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন। নমস্কার।